অনেক দিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটি নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্তূর্ণ, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটি দ্বীপের বদলে। ছোট্টবেলা আমার ছোট্টখাটো চিমচামড়ে একটি দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার জীবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান চিপচিমে তনু নদীটি পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, একটা দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, খুবই জিতেছিস তো মাইরি। তখন জোয়ারের আনন্দে বিহঙ্গম হইতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখনো দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটি উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফিরে যায় না। এখনো আমি একটি পাহাড় কিনতে চাই। সে পাহাড়টির পায়ে কাছে গহীন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথায় খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চারাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষ অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয় হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সুনীল গঙ্গোপাধ্যায়।